বিসমিল্লাহ, হায় রে আল্লাহ, কার সাথে বাজলি রে? আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস, সকল ভাইজানেরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন যে আমার একটা লিজের পুকুর আছে, তে আপনারে দেখাইছি যে ছোট ছোট পোনা আর কি ছাড়ি দিছে এই পুকুরটা। এটা আমার লিজের পুকুর। তে এখন এই পুকুরে মাছগুলা একটু চেক দিব যে মাছগুলা কিরকম বড় হইলি। তে এই দেখেন আমি অটোমেটিক জাল হাতের মধ্যে বাঁধায় ফেলাইছি, বুঝতে পারছেন? অনেক জেলার ভাইজানেরা অনেক ভাবে এই জালটাকে বলে থাকেন, কিন্তু আমার আমার নাটোর জেলার হচ্ছে ভাইজানেরা আর কি বলে এটা হচ্ছে খেওয়া জাল। এটা হচ্ছে খেওয়া জাল, এটা হচ্ছে খেওয়া জাল, বুঝতে পারছেন? এটা জালটা অনেক বড় বড় হয়, ছোট ছোট হয়, মাঝারি মাঝারি হয়, এটা খেওয়া জাল, বুঝতে পারছেন? আজ এই এই খেওয়া জাল দিয়ে আর কি মাছ চেক দিব যে আসলে মাছগুলা কত বড় বড় হয়েছে, বুঝতে পারছেন? তো এখন এই জালটা মারার নিয়ম কিনম অবশ্যই আছে, নিয়ম কানুন তো অবশ্যই আছে। তা এইভাবে মারলে কি জালটা কি পড়বি পড়বি না? তো এখন দেখেন আমি তো রশি এইভাবে বাঁধাইছি, বাঁধানোর পরে সুন্দরভাবে রশিগুলা সুন্দরভাবে এইভাবে জোগাইলিতে হবে, সুন্দর করে জোগাই লিয়া পরে সেই সুন্দর করে জোগাই লিতে হবে, বুঝতে পারছেন দাদা? এই প্যাঁচ পোস থাকা যাবি না, হ্যাঁ, প্যাঁচ পোস না আর কি সুন্দর করে জড়াই লিয়া এই জালটা আর কি প্যাঁচ এইভাবে ছাড়ি দিতে হবে, ছাড়ি দিয়ে সারি সুন্দর করে জোগাই লিয়া এই এক সাইডে এত বড় রাখতে হবে। নাকি হচ্ছে এই জালটা হচ্ছে তিন ভাগে ভাগ হবি, এক ভাগ এই কেনির ভিতরে থাকবি, এক ভাগ বাম হাতে থাকবি, আর এক ভাগ হচ্ছে ডান হাতে থাকবি। তারপরে গা এই জালটা আর কি বাড়ার নিয়ম, বুঝতে পারছেন? একটা জালের একরকম নিয়ম, বুঝতে পারছেন? দেখেন আমি ভাগ করতেছি তিন ভাগ, এখন ভাগ হবি জালটা। এটি একটু জালটা আর কি একটু ছোটো কোয়ালিটি, আর হচ্ছে যে নিচে যে দেখতেছেন এগুলা হচ্ছে লোয়ার আর কি পাথর, অনেক জায়গায় আর কি অনেক নামে এটা পরিচিত, বুঝতে পারছেন? আমরা আর কি বলে থাকি আর কি ঘাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে লোয়ার পাথর, নিচে তো ওয়েট না থাকলে তো এই জালটা পড়বে না। এই দেখেন অটোমেটিক এক ভাগ কোনাতে ডানের কোনাতে লিছি, এক ভাগে দেখেন আরেকটা ভাগ করবো। এখন এই ভাগটা হচ্ছে আমি বাম হাতে রাখবো, আর এই ভাগটা আমার ডান হাতে থাকবে, বুঝতে পারছেন? এই এই জাল বেশিরভাগে আপনি জোর বাইরে যায়, এই যে তিন ভাগে ভাগ হয়ে গেল। এখন ইনশাল্লাহ পুকুরে মারবো, দেখা যাক কি রকম উঠে। দেখি মনে হয় সরো সরো, বিসমিল্লাহ, দেখ আহ মারিছি রে, জোরে গেল্লা। দড়ি ছুটু তো, দড়ি লম্বা দড়ি লাগে, দড়ি ছুটু মারছি এই পুকুরে আর কি। এই সরপুটি বেশিরভাগই আপনার হচ্ছে পানা মাছ খায়, যার কারণে এই পুকুরে খাল বিলে থেকে আর কি এই আপনার পানা সেকে সেকে আর কি আইনি পুকুরে দিছি, বুঝতে পারছেন? একটু দেরি করতে হবে, তারপরে আস্তে আস্তে টানতে হবে। পুকুরে এখন কানায় কানায় পানি ভরি গেছে, আল্লাহ দিলে এখন প্রচুর পরিমাণে পানি হয়েছে কয়েকদিন হলে। এখন পুকুরটা অনেক গভীর তো দাদা, এখন কি উঠবি না উঠবি দেখতে হবে। জাল তো বাইদি গেছে, বাইদি গেছে, কি উঠে এখন মনে করেন যে পুকুরে তো প্রচুর পরিমাণে কিছু উঠে নাই, আটা মারি দেখি কিছু উঠে নাই দাদা, পানি ভর করতো যার কারণে কিছুই উঠে নাই। একটু বেশি করি আব্বু সরু, আব্বু সেভাবে পড়তেছে না জাল। পুকুরে বেশি পানি থাকার কারণে বুঝতে পারছেন মানে এই খেওয়া জালে মাছ সেইভাবে ধরা দিচ্ছে না, সব মাছ আর কি পুকুরের মধ্যে যায় আছে। তা বাদে আমি দেখি চেষ্টা আর একবার করি, বিসমিল্লাহ, হায় রে আল্লাহ, কার সাথে বাজলি রে? খুব চেষ্টা করতেছি, খুব চেষ্টা করতেছি, দেখা যাক দাদা। মনে করেন যে পুকুরে বেশি পানি হলে আর মাছ তো বুঝেন নাই, মাছ জিনিস তো চালাক, এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আপনাদের মাছ একটু দেখাতে চাইলাম, মনে হচ্ছে এবার বাঁধিছে, আল্লাহ ভরসা, দেখা যাক।
দেখা যাক, জাল একটু ঝাঁকি ঝাঁকি লাগতেছে, দেখা যাক। একটা সরপুটি আর একটা নলা উঠেছে, এটা সরপুটির বাচ্চা, এটা সরপুটি। দাদা বুঝতে পারছেন, একটু মাছটা আর কি চেক করার জন্য আর কি দেখতেছি কিরকম সাইজ হয়েছে। এই সরপুটি এই 1 ইঞ্চি এরকম পোনা দিছিলাম, তে মাশাল্লাহ খুব সুন্দর বড় হয়েছে। কিন্তু মাছ আপনার পুকুরের মধ্যে আছে তো, মাছ কিনা নাই তার জন্য এই আমার জালে উঠতেছে না, বুঝতে পারছেন। আর যে এটা হচ্ছে নলার বাচ্চা, এই রে বাবারে, এই নলাটাও মনে করেন যে 2 ইঞ্চির মতন দেওয়া হয়েছিল, খারাপ না, আল্লাহ দিলে 8-9টাতে আর কি আপনার কেজি আসবে নলা। যে সরপুটি দুই সাইডে খাওয়ার জন্য আর কি লিব, তে মাছ উঠতেছে না দাদা, বুঝতে পারছেন। আপনাদের মাছ দেখাতে চাইলাম, কিন্তু এই কানায় কানায় দেখেন, কানায় কানায় পুকুরে পানি থাকার কারণে মাছ জালে উঠতেছে না, আর পুকুরটা তো অনেক গভীর, এই জালে এখন মাছ উঠতেছে না। কয়দিন পর আপনার ব্যাট জাল দিয়ে টান মারি আর কি দেখতে হবে মাছের কি অবস্থা হয়েছে। মাছ তো উঠতেছে না জালে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জালেও জোর বাড়িছে। তে সব ভাইজানেরা সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বুঝতে পারছেন, সবসময় ভালো থাকবেন। আপনাদের দুজন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।